আমি কি করবো রে, আমি কি করবো, আসলে আমি কি করবো সেটা আমার কথা বলছো না, কিন্তু যারা কাজ নাই, চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, খাবার নাই, আমরা কি করব, সমস্যা কি করবেন আপনারা, সেই রাস্তা আমি দেখা দিচ্ছি, আমার সাথেই থাকবেন। কি করব সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকে। প্রথমত আপনার চোখ আছে তা বলবেন, আচ্ছা ওকে, আপনি আপনার মুখ আছে, আপনি খাইতে পারেন পারেন ওকে, আপনি কথা বলতে পারেন, ঠিক আছে পারেন ওকে, আপনি আপনাকে শরীরে যত্ন নিতে পারেন ওকে পারেন, আপনি বুঝেন ওকে পারেন, তো আপনার সব কিছু যদি পারেন তো আমি জানি আপনার মেধা মাথা সবই ঠিক আছে। তো আমি সেই জিনিস নিয়ে বলবো, আপনার যদি সবই ঠিক থাকে তা আপনি নিশ্চয়ই পারবেন, কীভাবে কীভাবে আপনি পারবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি চোখ দিয়ে দেখতে পারেন, তাহলে আপনি যখন আপনার আশেপাশে চারিপাশে কোনো কিছু ঘটছে বা দেখতে পারছেন, তো ওইগুলা আপনার জীবনে কাজ লাগাবার জন্যে একটু ভালো করে ফলো করে খেয়াল করে দেখবেন, তাহলে আশা করি আপনার লক্ষ্য পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনি খাইতে পারেন, তো খাইতে যদি পারেন তাহলে আপনি অবশ্যই আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কোথায় থেকে আসছে, কোন জায়গা থেকে উৎপাদন হয়ে এবং আপনার কাছে আসছে, আপনি খেয়েছেন এটা ফিনিশিংয়ে চলে যাচ্ছে, তো উৎপাদন থেকে শেষ পর্যন্ত যদি যায় ওইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন, ওইটা কিভাবে উৎপাদন হইল, কিভাবে কোন জায়গাতে কোন জায়গা আসছে, তারপরে তো আপনার কাছে আসছে আপনি গিয়েছেন, তাহলে আপনি একটু চর্চা করলে গবেষণা করলে আশা করি পেয়ে যাবেন। তৃতীয় যে বিষয়টা, আপনি কথা বলতে পারেন, তাহলে আপনি কথা যদি বলতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু বলা যায়, আর যদি চুপ করে থাকেন তাহলে তো বলা যায় না, তো কথা যেখানে যেটা লাগে দরকার পড়ে সেখানে সেটা বলবেন, কোনো লজ্জা পাবেন না, কোনো লজ্জা ভয় এগুলো ছেড়ে দিয়ে আপনি সরাসরি বলে ফেলবেন, ছুটু হবেন না কি হবেন ওই চিন্তা না করে সরাসরি বলে ফেলবেন। চতুর্থ যে বিষয়টা, আপনি আপনার প্রতি যত্ন নিতে পারেন, তাহলে আপনি যে যত্ন নেন কী ব্যবহার করেন, সেগুলা কিভাবে করেন, সেগুলা কিভাবে কিভাবে আপনার কাছে সেগুলা এনেছেন, এইগুলা নিয়ে আপনি একটু গাড়াগাড়ি করেন, আশা করি পেয়ে যাবেন। পঞ্চমত যে বিষয়টা সেটা হলো, আপনি যেহেতু আপনি বুঝেন কোনো কথা বুঝেন, তাহলে এই যে ভিডিওর কথাটা যে বললাম সেগুলো যদি আপনি বুঝেন আশা করি আপনি ঠেকবেন না, যারা যারা মেধাবী ভালো ভালো যারা বক্তা আছে তাদের কথা শুনবেন, যারা মানুষের ভালো চায় তাদের কথাগুলো শুনবেন, শুনে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। মনে রাখবেন,
আপনি ঠেকবেন না। একটি মানুষ একটি ভরা বালতির মাঝে যদি পানির বালতির মাঝে যদি মাথা ডুবিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য তাকে সে বাঁচার জন্যে কতটুক আপনি করবে, শক্তি চালাবে, চেষ্টা করবে, ঠিক সেইভাবেই আপনি আপনার কাজের প্রতি চেষ্টা করুন, অবশ্যই কাজ পেয়ে যাবেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।